আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা বোধ হয় হাসান মাহমুদের সবচেয়ে বড় গুণ। ভালো করলে অতিরিক্ত খুশিও হন না, অন্যদিকে খারাপ করলে ভেঙেও পড়েন না। স্নায়ুচাপের সময় ও স্বাভাবিক ছন্দেই বোলিং করতে পারেন এই তারকা। সেজন্য হয়তো টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে বিশেষ পরিকল্পনা সাজাবে তাকে ঘিরে। তার স্থিরতা, বুদ্ধিদীপ্ত বোলিং আর নানাবিধ ভ্যারিয়েশন বাংলাদেশের পেস বিভাগকে আরও সমৃদ্ধ করেছে। হাসান মাহমুদের 18 ম্যাচের সংক্ষিপ্ত ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। বাংলাদেশের বোলিং এখন অন্য যে কোনো সময়ের চেয়ে সেরা, বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে পেস আক্রমণ ভাগ বিশ্বসেরা হয়ে উঠেছে। আর এর পেছনে যে কয়েকজনের অবদান রয়েছে তাদেরই একজন হাসান মাহমুদ। 23 বছর বয়সী হাসান বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পেসার। চাকা সুপার ওয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। তার স্থিরতা, বুদ্ধিদীপ্তি বোলিং আর নানাবিধ ভ্যারিয়েশন বাংলাদেশের পেস বিভাগকে আরও সমৃদ্ধ করেছে। অভিষেকের পর থেকেই তাসকিন শরীফুলদের সাথে তাল মিলিয়ে তিনি পারফর্ম করে যাচ্ছেন। বিশ্বকাপেও তাই এই ডানহাতির দিকে নজর থাকবে পুরো বাংলাদেশের। 18 ম্যাচের সংক্ষিপ্ত ক্যারিয়ারে 25 উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। ইকোনমি 5.63 আর বোলিং গড় মাত্র 29.84। এখন পর্যন্ত এক ইনিংসে 5 আর 4 উইকেট পেয়েছেন একবার করে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে শেষ ওভারে 10 রান ডিফেন্ড করে জয় এনে দেওয়ার কীর্তিও আছে তার ঝুলিতে। তাসকিন আহমেদ কিংবা মোস্তাফিজুর রহমানের মতো ক্যারিয়ারের শুরুতেই আহামরি কিছু করেননি এই পেসার, তবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন প্রায় প্রতিটা ম্যাচেই। অবশ্য ছোট এই ক্যারিয়ারেই বারবার ইঞ্জুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে, যদিও প্রতিবারই জয়ী হয়ে ফিরেছেন তিনি, ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। নতুন পুরাতন দুই ধরনের বলেই হাসান মাহমুদ দারুণ কার্যকর। পাওয়ার প্লেতে ইন সুইং আউট সুইংয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেন তিনি, আবার পুরনো বলের গতির পাশাপাশি বাউন্সে প্রতিপক্ষকে পরাস্ত করেন। অবশ্য এই পেসারের সিগনেচার ডেলিভারি ইয়র্কার্স হুটহাট ইয়র্কারে উইকেট তুলে নিতে সিদ্ধ হস্ত তিনি। এছাড়া ডেট ওভার স্পেশালিস্ট হিসেবেও খ্যাতি আছে হাসান মাহমুদের। ম্যাচের বাকি সময় যেমন পারফর্ম করুক না কেন, শেষ দিকে এসে চোখ বন্ধ করে ভরসা করা যায় হাসান মাহমুদকে। তাই তো বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরতে সাকিবের মূল হাতিয়ার হতে পারেন তিনি। আগে কখনো ওয়ানডে বিশ্বকাপ না খেললেও বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা আছে তরুণ এই ক্রিকেটারের। 2022 সালের টি-20 বিশ্বকাপে খেলেছিলেন, সেই টুর্নামেন্টে 4 ম্যাচ খেলে 16 গড়ে নিয়েছিলেন 6 উইকেট। ভারত বিশ্বকাপেও এমন ফর্ম ধরে রাখতে নিশ্চয়ই বদ্ধপরিকর তিনি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা বোধ হয় হাসান মাহমুদের সবচেয়ে বড় গুণ। ভালো করলে অতিরিক্ত খুশিও হন না তিনি, অন্যদিকে খারাপ করলেও ভেঙে পড়েন না। আবার স্নায়ুচাপের সময়ও স্বাভাবিক ছন্দেই বোলিং করতে পারেন লক্ষ্মীপুরের এই তারকা। সেজন্য হয়তো টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা সাজাবে তাকে ঘিরে। ইবাদত হোসেন না থাকলেও একাদশে হাসানের জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। প্রতিপক্ষ বিবেচনায় ম্যাচের যে কোনো পরিস্থিতিতে বোলিংয়ে আসতে পারেন তিনি। আর অধিনায়কের আস্থার প্রতিদান তখন নিশ্চয়ই চেষ্টার কমতি রাখবেন না এই ডানহাতি। সেরাটা নিংড়ে দিতে চাইবে লাল সবুজের হয়ে। দেশের কোটি ভক্ত সমর্থকেরাও তেমনটাই দেখতে চায় তার কাছ থেকে।